আমার বারা মনে পড়ে গেল একটা ওয়াকিয়া বলি তাহলে হযরত দেবমর একজন সাধারণ একজন ছাগলের রাখাল ছিল রে দোস্ত ছাগলের রাখাল হযরত ওমর ছিলেন অনেক লম্বা ছাগল চড়াইতে গেছে আর বসে আছে হঠাৎ করে উঠে পিশাব করছে ওমরের মাথার উপর লেদা মেদা সব পড়ে গেছে বাড়িতে চলে আসছে বাড়িতে চলে আসলে বাবা ডেকে বলে এই তোর মাথায় লেদা কি লেগেছে পানি কি লেগে ওই বাবা আমি ছাগলগুলো দুম্বাগুলো নিয়ে মাঠে চারণ ভূমিতে বসেছিলাম কোন সময় যেন উঠে পেশাব পায়খানা করছে বুঝতেই পারি নাই কই তুই মানুষ হবি না গাধা মানে বাবুর তের এত বড় হইছ এখনো তুই ছাগল চড়াইতে পারস না এখনো তুই ছাগল চড়াইতে পারস না হযরত ওমর যখন মুসলমান হইছে হযরত ওমর চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে হায় রে ইসলাম আমারে কত বড় সম্মানের চেয়ারে বসাইছে আমি আজকে বরদুর জাহানের আমি একজন খলিফা আমার নাম শুনাইয়া শুনাইয়া মা তাদের সন্তানদেরকে ঘুম পাড়ায় দেয় মা ডেকে বলে বাবা ঘুমায় যাও হযরত ওমর কিন্তু এসে যাবে হযরতের ওমরের ভয় মানুষ তো দূরে কত একটা প্রাণীর মধ্যে ছিল আমার ভাইরা কত বড় ইনসাফকার হযরত ওমর ডেকে ডেকে বলে ও আল্লাহ তুমি আমার এই পৃথিবীর অর্ধ জাহানের খলিফা বানাইছো জিম্মাদার বানাইছো আমি তো সেই অমর যেই অমর কয়েকটা ছাগল চড়াইতে পারতাম না ছাগল গুলোকে একসাথে রাখতে পারতাম আমার বাবা টিকি টিকি বলতো হায় আমার ভাইরা হযরত ওমর সাধারণভাবে চলতেন সাধারণভাবে চলতেন রাত্রে একটা গেঞ্জি গায়ে দিয়া সাধারণভাবে বহল লাইট টহল দিতেন আমরা জানি কথাটা বলা উদ্দেশ্য নাই একটা এক্সাম্পল দেওয়া উদ্দেশ্য মা গভীর রাত্রিতে ডেকে বলে মেয়েকে বলে তাড়াতাড়ি ওঠ দুধে পানি দে কারণ হলো দুধ অল্প দুধে পানি মেশাইয়া বেশি দুধ বানাইয়া যদি আগামীকাল বিক্রি না করো তাহলে সংসার আমাদের চলবে না হযরত ওমরের ভয় আল্লাহ এমন এমন জায়গায় ঢুকে দিছে মানুষ তো দূরের কথা প্রাণীর অন্তরেও ওমরের ভয় ঢুকে গেছে কারণ যে আল্লাহরে ভয় করে তার ইজ্জতের মাকাম বাড়া দেয় কি জোরে বলেন না আরো জোরে বলে মেয়ে ডেকে বলে ও মা তুমি কি জানো না এখন কে খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর যদি শুনে তাহলে কিন্তু আমাদের রেহায় কবিরা আল্লাহ আকবার বলেন বাড়ির পাশে দিয়ে টহল দিচ্ছেন কথাটা কানে বেশি আসলো হযরত ওমরের মা তার মেয়েকে ডেকে বলে ও মা তুমি ওমরের কথা বলতেছো এত গভীর রাত্রিতে ওমর আসবে কোথায় থেকে ওমর আসবে মেয়ে ডেকে বলে
ভয় করি না কিন্তু ভয় তিনি যারে ভয় করে তারে ভয় করি আমি তিনি যে আল্লাহরে ভয় করে তারে আমি ভয় করি ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া কখনো সম্ভব হবে না আমার ভাইরা এই ওমর যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী সরাসরি জান্নাতের ঘোষণা দিয়ে দিছিল দোস্ত আল্লাহর নবী বলেন আবু বকর ফিল জান্না ওয়া উমর ফিল জান্না ওয়া উসমান ফিল জান্না ওয়া আলী ফিল জান্না এইভাবে দশজন সাহাবার নাম সরাসরি আল্লাহর রসুল নিয়েছেন সরাসরি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এমন আমল জান্নাতি হওয়ার ব্যাপারে নিচ্ছে সার্টিফিকেট পাইছে যার জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই এই ওমর যখন ফজরের নামাজে দাঁড়ায় গেছে রে দোস্ত ওই ইহুদি গোলাম পিছে থেকে বিষাক্ত বল্লম দিয়ে যখন আঘাত করেছে আব্দুল্লাহ দৌড়া গিয়া বলে লাব্বাইক ইয়া আবতি ও বাবা আমি উপস্থিত বাবা কি বলবেন একটু বলেন না দেখি কি বলবে হযরত ওমর ডেকে বলে আবি এই অর্ধ জাহানের বাদশাহ ছিলাম খলিফা ছিলাম আমার মনে হয় আর বেশি দিন বাঁচব না সময় কোনে আসছে রে আব্দুল্লাহ তাহলে বাবা কি করব কি করব বাবা কি করব আব্দুল্লাহ কি ঠিকই বলে আয় আমার মুখের কাছে আয় কানটা আবার মুখের কাছে লাগা দে কানটা যখন মুখের কাছে লাগা দিছে দোস্ত কান্না বিজড়িত কণ্ঠে ঠিকই বলে আব্দুল্লাহ একটু যা আয়েশা সিদ্দিকার কাছে যা আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা আবার প্রিয় নবী কাছে একটু ঘুমাইতে চা আজ রাতে আব্দুল্লাহ কি ডেকে বলে আব্দুল্লাহ যা যা রে আয়েশার কাছে গিয়ে অনুমতি চা অনুমতি যখন চাবি তখন কিন্তু সাবধান বলবি না খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর অনুমতি চাইছে এইভাবে বলিস না বলবি ওমর ইবনে খাত্তাব সে আপনার কাছে একটু পারমিশন চায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে শুইতে চায় একটু অনুমতি আছে কি না হযরত সিদ্দিকার করে একদম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সঙ্গে যেই ঘর এখন আমার নবী যেই জায়গায় শুয়েছে ওই ঘরটাই হলো হযরত আয়েশা সিদ্দিকার তখন ঘর দৌড়া গিয়া বাহির থেকে কারহেরা দিয়া বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যখন আওয়াজ দিছে আয়েশা সিদ্দিকা ডেকে বলে কে কে আসছো কে আসছো আব্দুল্লাহ ডেকে বলে আমি ওমরের বেটা আব্দুল্লাহ আসছি হে মা একটু দরজা খুলবেন হযরত আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিছেন দরজা খুলে দেওয়ার ওমর ডেকে বলে মা আপনার কাছে আমার বাবা ওমর ইবনে খাত্তাব একটা আবেদন জানাইছে কি আবেদন জানাইছে আব্দুল্লাহ ডেকে বলে ইতিহাসে দেখলাম আব্দুল্লাহ বলা
ওই সময় আমি দেখলাম হযরত আয়েশা সিদ্দিকার নয়ন থেকে জোর জোর করে পানি ঝরছিল আরে এমন সময় আব্দুল্লাহ ডেকে বলে মা আমার বাবা ওমর ইবনে খাত্তাব আপনার কাছে কোন অনুমতি চেয়েছেন রসূলের সঙ্গে একটু শেষ জীবন যাপন করতে চান শেষবারের মতো রসূলের কাছে থাকতে চাই দুনিয়ায়ও সঙ্গে ছিল দুনিয়াও বেশি টাইম কাটাইছে রসূলের সঙ্গে আমার ভাইরা কবরে আরে রওজায় আথারে রসূলের সঙ্গী হতে চায় সুবহানাল্লাহ আমার ভাইরা আয়েশা সিদ্দিকা ডেকে বলে হে আব্দুল্লাহ আমি তো আমার জীবনের আশা ছিল এই জায়গাতে ওই জায়গাটা আমার জন্য রেখে দেব কিন্তু ওমর যে জায়গা আশা করেছে আমি ওই জায়গা তাকে দিয়ে দিলাম তার জন্যই আমি তাকে দিয়ে দিলাম তোমার আব্বারে জানাইবা হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ায় এসে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে এসে দৌড়ায় কাছে বসে গেছে বাবার মাথাটা কোলের মধ্যে নিয়ে নিছেন মমর্ষ মানুষকে যেরকম সন্তানরা বাবার বাবার মাথাটা কখনো কোলে নেয় কখনো পানি দেয় কখনো মাথায় হাত তুলে দেয় আব্দুল্লাহ একদিকে খুশি বাবার জীবনের শেষ তামান্না পূরণ হবে অপরদিকে বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে এই জন্য চোখের পানি জ্বর জ্বর করে দিয়ে কাঁদছে আর আব্দুল্লাহ তার বাবা মাথা মুবারকটা কোলের মধ্যে নিয়ে আসে হযরত ওমর আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর ডেকে বলে আব্দুল্লাহ বলস না একটু আয়েশা সিদ্দিকা কি বলেছেন আব্দুল্লাহ ডেকে বলে বাবা আপনার আশা পূরণ হবে আপনার জন্য সেটা অনুমোদন দিয়েছে হযরত ওমর ডেকে বলে আব্দুল্লাহ আমি রানী খলিফাতুল মুসলিমিন আমি দেশের প্রেসিডেন্ট এই সময় যদি কারো কাছে কোনো জিনিস আপত্তি করি চেয়ে বসি আমার ক্ষমতার কারণে আমার সম্মান আর ইজ্জতের কারণে হয়তো সে দিয়া দিবে এই জন্য তোকে বলি আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমার গোসলটা দিয়ে হযরত আয়েশা সিদ্দিকার দরজার সামনে নিয়ে আবার অনুমতি চাইবি তখন তো আমার কোনো প্রতিপত্তি থাকবে না আমার কোনো ক্ষমতা থাকবে না আমার কোনো নেতৃত্ব থাকবে না কর্তৃত্ব থাকবে না এমন সময় আমার লাশটাকে নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার দরবারে তুলে ধরবি অনুমতি চাইবি অনুমতি যদি দেয় তাহলে আমারে আল্লাহর নবী পাশে আমারে শুভবি এক পাশে তো আছে সহিবুল গার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথাও বলতে গিয়ে মনে পড়ে গেল তিনার এতেকালের সময় তিনিও ওসিয়াত করেছিলেন এই শোনো আমি যখন মারা যাব রে আমার সন্তানরা আমার সহপাঠীরা শুনে রাখো আমার গোসল দিয়ে আমার লাশটারে নিয়া আমার রসুলের রোজার পাশে নিয়ে দাঁড়াবি
আর সরাসরি রসুলের রোজে আথারি গিয়া বলবা ইয়া রসুল আপনার ওই গারে সুরের সাথী আরে ওই হিজরতের রাত্রের সাথী আপনার জীবনের হায়াতের সাথী আজকে মওতের পরে আপনার সাথী হতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আবু বকরের আমলের উপরে আপনি সন্তুষ্ট আছেন কিনা অনুমতি অনুমোদন যদি থাকে তাহলে আপনার পাশে তাহলে শোয়ানো হবে আর যদি আপনি তার আমলের আপনার ইন্তেকালের পরে আবু বকরের আমলের উপরে সন্তুষ্ট না থাকেন তাহলে তাকে অন্য জায়গায় দাফন করা হবে অটোমেটিক বলতে দেরি এখন আল্লাহু আকবার বলবেন সামনে একটা গুরুত্বপূর্ণ জায়গা আরে বলতে দেরি হাবিবাকের পক্ষ থেকে গাইবি আওয়াজ আসতে দেরি হয় নাই আদখিলুল হাবিব ইলাল হাবিব হায় আবার বন্ধুরে আবার বন্ধুর কাছে পৌঁছায় দিবা কিসের অনুমতি লাগবে সরাসরি আওয়াজ এসে গেছে এরপরে হযরতে আবু বকরকে রসুলের পাশে দাফন করা হয়েছে ইনায়াত তো সম্মানিত হলেন কিভাবে ঐ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না ওই ছায়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র শাসরানির লোকেরা ছায়া পেয়ে যাবে ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ যদি হয় ন্যায়পরায়ণ বিচারক যদি হয় তাহলে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবে আর যদি এরকম হয় রে 200 টাকার বালি শুধু উঠাইতেই 4000 টাকা আমার বাইরা বাংলার জমিনে আমার বাইরা বাউসার লেখা হয় জনগণের টাকা যেটা নিস্তালায় থেকে উপর তালায় উঠাইতে 4000 টাকা বাউসার যদি হয় তাহলে কি আল্লাহ আরশের নিচে ছায়া দিবে নাকি জাহান্নামে ঢুকাইবি জোরে বলেন আরশের নিচে ছায়া দিবে নাকি নাকি জাহান্নামে ঢুকাইবে এই ওই যুবক এই যুবক কোন দিকে তুমি রঙিন ঘুড়ি উড়াইয়া আজকে ফেসবুক পাইয়া আজকে অ্যান্ড্রয়েড একটা সেট পাইয়া তুমি নর্তকীদের গান দেখো বাজনা শোনো আর অন্যায় কাছে দৌড়াদৌড়ি করো তোমার মসজিদে পাওয়া যায় না মালিকের পক্ষ থেকে প্রত্যেকদিন 5 বার ডাক দেওয়া হয় মালিক ডাকে আয় 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 মালিক প্রত্যেকদিন ডাকে কিন্তু ডাকে সাড়া দাও না কোন দিকে তুমি দৌড়াইতেছো আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক তাই ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে যৌবন বেড়ে উঠেছে সুবহানাল্লাহ আমু আল্লাকুম বিল মাসাজিদ ওই লোক যেই লোক ব্যবসায়ী গাড়ি ড্রাইভার সিএনজি ড্রাইভার আরে গার্মেন্টসের হেল্পার ওয়ার্কার কিন্তু দিলটা মসজিদে লাগানো কোন সময় যেন আজান দেবে মসজিদে যাইবে কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ নাই বলে ফলরেই নামাজ আদায় কইরে ফেলছে আরে দিলটা লাগানো কোন সময় আওয়াজ হবে আজানের আওয়াজ আসবে বান্দার চটপট করে এমন লোক আমরা জীবনে দেখেছি
তলা বাড়িতে থাকে। আমরা যখন ফরিদাবাদ পড়তাম, ফরিদাবাদ মাদ্রাসার সামনে একটা দুই তলা বাড়ি ছিল তখন। আজ থেকে আমার ভাইরা 24-25 বছর আগের কথা। ও ভাই, দুই তলা বাড়ি, নিচে গেটটা আটকানো, আমার ভাইরা ফজরের জামাত শুরু হয়ে যাবে, কেমনে শেষ আসবে গভীর, আমার ভাইরা শেষ রাত্রে সবাই ঘুমান্তো, কিন্তু একজন লোক ভালোভাবে সে জামাতের সাথে নামাজ পড়ে। সে চিন্তা করল, আমার নামাজ তো জামাতের সাথে পড়ি, কোনোদিন জামাত আমার তরক হয় না, আজকে কেমনে তরক হবে, কিন্তু চাবি তো নাই, আজকে খুলতে পারে নাই, এই জন্য আল্লাহর বান্দা দোতলায় থেকে সরাসরি নিচে লাফ দিছে। এমন বান্দা এখন আছে রে ভাই, যার কারণে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, সওয়াব কিভাবে বেশি বেশি কামাই করা যাবে তাদের অন্তরে কি থাকে, আগ্রহ থাকে আর লোভ থাকে, কোন কাজ করলে বেশি বেশি সওয়াব মিলবে, বুঝো না? আমার কষ্ট লাগতেছে, ইজি হইতে পারে, ইজি হইতে আওয়াজ টানতেছে না, একবারে মুখের কাছে নিতে পারছে, চলবো না থাকবো না থাকবো, তাহলে জোরে বলেন, চলবো না থাকবো, আরো জোরে, কতক্ষণ? আল্লাহ একবার বলেন, আরো জোরে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বলতেছিলাম, তাকওয়ার মেডিসিন যদি কারো অন্তরে থাকে, তার সামনে যাই থাকুক, আল্লাহর ভয়ে সেটা ধরবে না, ছুঁইবে না, স্পর্শ করবে না, কিন্তু একটাই মাত্র সেই মেডিসিন হলো তাকওয়া। তাকওয়া যতক্ষণ পর্যন্ত এই দেশের যুবকদের কলিজার মধ্যে ঢুকানো না যাবে, ততক্ষণ পর্যন্ত ইয়াবা বাবা নারী দর্শন কখনো বন্ধ করা যাবে না। জোরে বলেন ঠিক, ঠিক না? সুতরাং এই কোরআনের মেডিসিন, তাকওয়ার মেডিসিন প্রত্যেকের কলিজায় ঢুকাইতে হবে। আমার ভাইরা বলতেছিলাম, হযরত ওমর, হযরত ওমরের মাথাটা আব্দুল্লাহর কোলের মধ্যে, তাকওয়ার ভয়টা আসল দরকার। তাকওয়া না থাকলে বড় জুব্বা পয়রা, বড় পাগড়ি পয়রা চুরি করবে, জোরে বলেন ঠিক, ঠিক না? কারণ তাকওয়া না থাকলে শুধু জুব্বার পাগড়ি আর দাড়ির নাম ইসলাম না, ইসলামের মধ্যে দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তবে শুধুই মাত্র জুব্বার দাড়ির নাম ইসলাম। সুতরাং কোন মানুষের মধ্যে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, জবাবদিহিতা যদি থাকে, কোন মানুষের অন্তরে যদি এই কথা থাকে, আমি এই যে স্টেশনটায় আছি, স্টেশনে থাকতে পারবো না, এই স্টেশন ছেড়ে সামনের স্টেশনে যেতে হবে, এই স্টেশন কয়টা, পাঁচটা, আলমে আরো রুহের জগৎ, মাতৃ আলমে বাতন, মাতৃ জগৎ, আর একটা হলো আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ, আর একটা স্টেশন হলো আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগৎ, এই কবরের জগতের পরে আলমে মাহশার, আলমে মাহশার থেকে এরপরে বান্দা আমার আপনার বাবা আদম আলাইহিসসালামের জন্য বাজেটকৃত বাড়ি, ওই বাড়ি আমার ভাইরা বৈধ সন্তান যদি হয়ে থাকি, যদি আমাদের পাসপোর্ট ভিসা কমপ্লিট থাকে, তাহলে তো ওই বাবার বাড়িতে ওই জান্নাতে আমরা যেতে পারবো। আর যদি আমার আপনার যদি ভিসা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা জান্নাতে ঢুকতে পারবো না, হোসট খাইয়া জাহান্নামে পড়ে যাবে। আমার ভাইরা, ওই যে আলমে আর আরুহের জগতে বান্দার কোনো স্বাধীনতা ছিল না, মাতৃদারের কোনো স্বাধীনতা ছিল না, দুনিয়ার জগতে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, এই গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, ভালো কাজ করার যোগ্যতা দিয়েছেন, ফেরেশতাদের ভালো কাজ করা ছাড়া খারাপ কাজ করার কোনো ক্ষমতা নাই, এই জন্য ফেরেশতাদের
মানুষের দাম বেশি জোরে বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা কারণ হইলো মানুষের মধ্যে খারাপ করার গুণটাও আল্লাহ পাক দিয়েছেন বলে খায়েশা পূর্ণ করার যোগ্যতাও দিয়েছেন ভালো জায়গাও যোগ্যতা দিয়েছেন খারাপ জায়গাও যোগ্যতা দিয়েছেন বলে খায়েশা দিয়েছেন বাস্তবায়ন করার রাস্তাও আল্লাহ পাক দিয়েছেন বান্দার মধ্যে দুইটা সিফাত আছে একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ আর ফেরেশতাদের মধ্যে শুধু পজিটিভ আছে নেগেটিভ নাই এই জন্য ফেরেশতাদের একটা স্তরেই তারা সব সময় থাকে বান্দা মানুষের মধ্যে যখন তাকওয়া চলে আসে তাকওয়ার বলে যখন বলিয়ান হয়ে যায় আরে ওয়াজ করা বাদ দিয়া আপনাদের দাঁড়া কইবে দেয়া আছে প্রধান বক্তা আইছে আইছে আমি বলতে মমতা নেই স্টেজ আসছে ও নারায়ে তাকবীর আবুল বাশার হিলালি ভাইয়ের আগমন এই আওয়াজ দিলে বাশার ভাই রাগ হইতো একটু জোরে দেন আমি তো মনে হয় ওই যে গাড়ি নিয়ে ওই জায়গায় গাইছে স্টেজে যাইছে আর বুঝতে পারিনি বোঝেন না কথা আজকের প্রধান বক্তা নারায়ে তাকবীর আবুল বাশার হিলালি ভাইয়ের আগমন নারায়ে তাকবীর বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এদেশের যুবকদের আইডল হযরত মাওলানা আবুল বাশার হিলালি এ বড় ভাইয়ের লগে অনেক প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ এখন আসলে আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন সভাপতি আল্লাহ একবার বলেন জোরে আল্লাহ একবার আমার ভাইয়ারা বলতেছিলাম তাকওয়ার মেডিসিন যদি কারো হৃদয়ের মধ্যে ঢুকে যায় আল্লাহ তাআলা যেরকম ভাবে সিয়ামের কথায় বলতে গিয়ে বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলেন এই তোমাদের পূর্বদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরে রোজার বিধান ফরজ করা হয়েছে রোজা যদি রাখো তাহলে তোমাদের মধ্যে কি চলে আসবে তাকওয়া চলে আসবে বলে তাকওয়ার মেডিসিন মানে তাকওয়া মানে আমার ভাইরা এরকম ব্রেক বলে যে গাড়ির মধ্যে ব্রেক নাই ওই গাড়িটা নিজেও ধ্বংস হবে আরো দশটারে ধ্বংস করবে যেই যুবকের মধ্যে তাকওয়া নাই যেই নেতার মধ্যে তাকওয়া নাই যেই ইমামের মধ্যে তাকওয়া নাই যেই আলেমের মধ্যে তাকওয়া নাই যেই মুফতি সাহেবের মধ্যে তাকওয়া নাই যেই মাতবরের মধ্যে তাকওয়া নাই যেই এলাকার লিডারের মধ্যে তাকওয়া নাই মেম্বারের মধ্যে তাকওয়া নাই মন্ত্রীর মধ্যে তাকওয়া নাই বলে নিজে তো ধ্বংস হবে বরং আরো দেশের লোকরেও ধ্বংস করবে আমার ভাইরা যে ইমামের মধ্যে তাকওয়া নাই বলে ওই ইমাম সাহেব তো ধ্বংস হবে মুসল্লির নিয়েও শেষ করে ফেলাইবে বলে এই জন্য তাকওয়া সবচেয়ে বড় মেডিসিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু মাথাটা হযরতে আব্দুল্লাহর কোলের মধ্যে হযরতে আব্দুল্লাহকে ডেকে বলে আব্দুল্লাহ আমার মাথাটা তুমি একটু তোমার কোল থেকে সরায় দাও হযরতে ওমর মাথাটা নিচে নামায়া যখন দেওয়া হলো হযরতে ওমর মাথাটা মাটির সঙ্গে গষ্টে থাকে আর বলতে থাকে আফসোস করতে থাকে অর্থ জাহানের খলিফা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন এমন ব্যক্তি মৃত্যুর সময় মাথাটা জমিনের উপরে বসতে থাকে আর বলতে থাকে ওয়াইলুন লাকা ইয়া ওমর ওয়াইলুন লাকা ইয়া ওমর ওয়াইল্লাম ইয়াগফির লাকা রব্বুক হে ওমর তোমার তো রব যদি তোমারে মাফ না করে তাহলে তুমি ধ্বংস আমার ভাইরা বলে যাদের অন্তরের মধ্যে
তাকও আছে খোদা বিধি আছে বলে তারা আরো ভয় করে না জানি কোন ভুল হয়ে যায় আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে কথাগুলো বললাম যে কথার আলোচনার মূল বিষয় হলো তাকওয়া আমাদের অন্তরে থাকতে হবে আর ওই তাকওয়া বর্জন করতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই কোরআনের শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে থাকে ওই ব্যক্তির মধ্যে তাকওয়া চলে আসবে বলে তাকওয়া নেওয়ার আরেকটা পদ্ধতি আছে বলে কোরআন ওয়ালাদের যদি সহচর্য লাভ করে সহচর্য লাভ করে কোরআন ওয়ালাদের সঙ্গী হয়ে যায় তাহলে সেও তাকওয়ালা হতে পারবে আল্লাহ রাসূল বলেন কুন আলিমান নিজালেম হাও আও মুতাল্লিমান শিক্ষাত্র হয়ে যাও আও মুইনান সাইরকম ভাবে সাহায্যকারী হয়ে যাও আও মুহিব্বান অথবা তাদের বন্ধু হয়ে যাও মহব্বতকারী হয়ে যাও ওয়ালা তাকুন খামিসান পঞ্চম নম্বরে হয়ে যাও না এই জন্য আজকে ওয়াদা নেব কে কে আলেম হবেন আলেম না হতে পারলে আমার ভাইরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো আলেম হতে পারি না আলেমের মহব্বত করব আলেমের সহযোগী হব আলেমদেরকে সাহায্য করব আলেমদেরকে মহব্বত করব কে কে হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর।